ব্যাংকক বা পাতায় বিষয়ের শেষ নেই। পাহাড়, সমুদ্র বা রাতের বিনোদনে যাদের আগ্রহ কম তাদের জন্য আছে বিলিভ ইট অর নট মিউজিয়াম, বিশ্বের সবচেয়ে ছোট বই, সবচেয়ে লম্বা মানুষ, তিন পায়ের ঘোড়া আর চার চোখের মানুষ, কি নেই সেখানে। হাতের মুঠোয় রাক্ষসী হাঙ্গরের সান্নিধ্যতে এশিয়ার সবচেয়ে বড় অ্যাকুরিয়াম সিয়াম ওশান ওয়ার্ল্ডে যেতে পারেন। যারা পশু পাখি ও জলজ প্রাণী দেখতে চান তাদের কাছে বিস্ময়ের হতে পারে সাফারি পার্ক। যেখানে একই সাথে আছে বন্যপ্রাণীর শো আর উন্মুক্ত সাফারির অভিজ্ঞতা, আছে ধুমধারাক্কা স্ট্যান্ড শো। সাফারি পার্কের মতন যদি আমাদের অন্ডারলাইন বা ওই ফ্যান্টাসিক কিংডম যদি ডেভেলপ করতে পারে, এখানে যে আমরা বিদেশি কারেন্সিটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু আমাদের দেশের কারেন্সি দেশে থেকে যাবে। সেন্ট মার্টিন, ছেড়া দ্বীপ, এগুলো আসলে ন্যাচারালি এখানকার চাইতে অনেক ভালো, কিন্তু ম্যানেজমেন্টটা যদি একটু সুন্দর করে করা যায়। ব্যাংককের কেনাকাটায় আছে অভিজাত নামি দামি অনেক মার্কেট, বিশ্বের অনেক সেলিব্রিটি, অভিনয় শিল্পী বা রাজনীতিবিদ আপনার জন্য অপেক্ষায় আছে ব্যাংককের মাদাম তুসোতে। চাইলেই ক্যামেরাবন্দি হতে পারেন বিশ্ব সেরাদের সাথে। টুরিস্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের কারণে টুরিস্টরা এখানে আসে, যেখানে পর্যটকদের নিরাপত্তাটা সবচেয়ে বেশি। তবে বিশ্বের আরেক নাম স্যাংচুয়ারি অফ ট্রুথ। পাতায় যারা কেবল মদ, নাইট ক্লাব আর ফুর্তির জন্য আসেন তারা একবার এখানে এলে সাধু হয়ে যান। সম্পূর্ণ কাঠে তৈরি এই মন্দিরে বৌদ্ধ, হিন্দু, চাইনিজ, খ্রিস্টান একই সাথে সব উপাসনার সুযোগ রয়েছে। সানাউল হক, এটিএন বাংলা, পাতায়া, থাইল্যান্ড।